নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। বৃহস্পতির রাশি পরিবর্তন 22 এপ্রিল 2023 টু 1 মে 2024, কুম্ভ রাশির উপর কি প্রভাব পড়তে চলেছে আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। যত কুম্ভ রাশির দর্শক বন্ধুরা রয়েছেন, অবশ্যই ভিডিওটির আলোচনা আপনারা অবশ্যই শুনবেন। টানা এক বছর বৃহস্পতি আপনার থার্ড হাউসে অবস্থান করে আপনার সপ্তম ভাব, আপনার নবম ভাব, আপনার একাদশ ভাবের উপর দৃষ্টি দিবে। আমি একটি কথা বারবার বলেছি, বৃহস্পতির স্থিতি থেকে দৃষ্টি বড়। যে যে ভাবের উপর দৃষ্টি দেয় না, গঙ্গা জলের মতো পবিত্র করে, অমৃত বর্ষা করে। বৃহস্পতি আমাদের সন্তান কারকগ্রহ, বৃহস্পতি অর্থের কারকগ্রহ, বৃহস্পতি শিক্ষার কারকগ্রহ, বৃহস্পতি ভাগ্যের কারকগ্রহ, বৃহস্পতি ভাইয়ের কারকগ্রহ, বৃহস্পতি হাজবেন্ডের কারকগ্রহ, বৃহস্পতি আমাদের ধর্মের কারকগ্রহ। অর্থাৎ অনেক কিছু কিন্তু ডিপার্টমেন্ট দেবগুরু বৃহস্পতির হাতে রয়েছে। যারা ভিডিওটি শুনছেন, যাদের জন্মছকে দেবগুরু বৃহস্পতি খারাপ রয়েছে, অবশ্যই বৃহস্পতি রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন। এই একটা বছর আপনাদের জন্য কিন্তু গোল্ডেন ইয়ার হতে কিন্তু চলেছে। যদি আপনার জন্মছকে বৃহস্পতি অশুভ না থাকে, তাহলে কিন্তু 22 এপ্রিল 2023 টু 1 মে 2024 মধ্যে লট অফ চেঞ্জ হতে চলেছে কুম্ভ রাশির। মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করছে এবং থার্ড হাউস, থার্ড হাউস হচ্ছে আমাদের পরাক্রম। এই সময় আপনাদের যে কোনো কাজে এনার্জিটা কিন্তু বাড়বে, অর্থাৎ এই করছি করব, আচ্ছা আজকের কাজটা কালকে করব, এই জায়গাটা কিন্তু থাকবে না। অর্থাৎ যেদিনকার কাজ সেদিনই কিন্তু আপনারা করার চেষ্টা কিন্তু করবেন। আপনাদের সাহস, পরাক্রম, উদ্দীপনা বৃদ্ধি করবে এবং অনলাইন অ্যাক্টিভিটি, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সেলসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, কমিশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, কমিশন ভিত্তিক যারা কাজকর্ম করছেন, অথবা আপনারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে এবং এই সময়ের মধ্যে আপনাদের কমিউনিকেশান, যোগাযোগগুলো কিন্তু বৃদ্ধি করবে। অর্থাৎ যে কোনো বিষয়ে আপনাদের যোগাযোগ, কমিউনিকেশান, এই জায়গাগুলো কিন্তু আপনাদের বাড়বে। থার্ড হাউস আপনাদের সাহস বৃদ্ধি এই সময় কিন্তু করবে এবং এই বৃহস্পতি আপনার ঠিক সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে। সপ্তম ভাব হচ্ছে আমাদের বিবাহ। যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য প্রচেষ্টা করছেন না, দেখাশোনা চলছে, বিয়ে হচ্ছে না, মন মতন পাত্র বা পাত্রী পাচ্ছে না, এই এক বছর 22 এপ্রিল 2023 টু 1 মে 2024 মধ্যে কনফার্ম আপনাদের বিবাহ কিন্তু 100% হতে চলেছে। বৃহস্পতি যেভাবে দৃষ্টিতে অমৃত হয়, গঙ্গা জলের মতো পবিত্র হয় এবং শনিও কিন্তু সরাসরি আপনার সপ্তমভাবে দৃষ্টি কিন্তু দিচ্ছে, দুই দিক থেকে কিন্তু আপনাদের গাঢ় বিবাহ, প্রবল বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে। দাম্পত্য সুখের জায়গা আপনাদের রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিং রয়েছে এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন, 5 জন, 6 জন বা 10 জন, 12 জন মিলে পার্টনারশিপ বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো। এবং যারা নিজস্ব ব্যবসা করছেন বা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকেও কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। আপনি কুম্ভ রাশি মানুষ, 100% এই কথা আমি আপনাদেরকে বললাম। এবং ডেলি ইনকাম, দৈনন্দিন রোজগার আপনাদের এই সময় কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। আপনি কুম্ভ রাশি মানুষ, এই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের এই সময়ের মধ্যে
কোনো প্রপার্টি কিনা এবং ছোটোখাটো ভ্রমণ যাত্রা এই জায়গাগুলো কিন্তু হবে, লং ট্রাভেল এই জায়গাগুলো কিন্তু আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। এবং সপ্তমভাবে দৃষ্টিত আপনাদের এই সময়ের মধ্যে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু লাভ নিশ্চিত রূপে কিন্তু দিতে চলেছে। এবার আসি কুম্ভ রাশি, ঠিক ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে, দেখুন ভাগ্যভাবে দৃষ্টি বৃহস্পতির, মানে আমি একটি কথা আপনাদেরকে বলবো, এই এক বছর যদি আপনার জন্মছকে বৃহস্পতি যদি খারাপ না থাকে, বৃহস্পতি নিচস্থ না হয়, বৃহস্পতি যদি রাহুর সঙ্গে যুক্ত না থাকে, বৃহস্পতি যদি ডিগ্রিগত দিক থেকে দুর্বল না থাকে, বা বৃহস্পতি যদি শত্রু রাশিতে না থাকে, এই এক বছর আপনার ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি কিন্তু হবে। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে। পিতার সাথে সম্পর্কে উন্নতি, পিতার স্বাস্থ্যের উন্নতি, পিতার কেরিয়ারের ক্ষেত্রে লাভ এই সময় হবে। গভর্নমেন্ট থেকে আপনারা কিছুটা হলেও লাভ এই সময় কিন্তু পেতে চলেছেন, কারণ ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি 100% আপনাদের করাতে চলেছে। অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় আপনাদের এই সময় কিন্তু নিশ্চিতরূপে কিন্তু হতে চলেছে। এবং এই সময়ের মধ্যে আপনাদের ফিনান্সিয়াল জায়গা, ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে, এবং ধর্মীয় যাত্রা আপনাদের হবে, ধর্মীয় যাত্রা এবং ধর্মের প্রতি আপনাদের আস্থা বাড়বে, ঠাকুরের প্রতি আপনার বিশ্বাস আস্থা ভরসা বাড়বে। কুম্ভ রাশির আপনি মানুষ লিখে রাখুন, এই সময় কিন্তু ভাগ্যভাবে দৃষ্টিতে নবম ভাব আমাদের ভাগ্যকে নির্দেশ করে। যারা শেয়ার বাজার, ট্রেন্ডিং, ফাটকা স্টক বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন এবং অনলাইন অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনি টিচিং লাইনে রয়েছেন, আপনি অ্যাজ এ অ্যাডভাইজার বা আপনি অ্যাজ এ অ্যাডভোকেট, এই সকল সেক্টরগুলোতে আপনাদের কিন্তু নিশ্চিতরূপে লাভ হতে কিন্তু চলেছে। লিখে রাখুন 100% আপনাদের এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। এই বৃহস্পতি দৃষ্টি, আমি আবারও বলছি, গঙ্গা জলের মতো পবিত্র হয়। বৃহস্পতি একাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে, আপনাদের ধনাধিপতি এবং একাদশপতিও একাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে। তার মানে বুঝতে পারছেন, আপনাদের একাদশ ভাব আমাদের ডিজায়ার জায়গা, মনের ইচ্ছা পূরণ কিন্তু হবে। আমাদের একাদশ ভাব জ্যোতিষশাস্ত্রে ইনকামের জায়গা, ইনকাম গেইন আপনাদের করবে, প্রফিট আপনাদের বৃদ্ধি করবে, আপনাদের লাভ দেখা যাবে, আপনাদের সাকসেস দেখা যাবে, বড় ভাইয়ের সাথে সম্পর্কের উন্নতি আপনাদের হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ হবে, এবং আপনাদের প্রফিটের জায়গা এবং সফলতার জায়গা 100% দেখা কিন্তু যাচ্ছে। কারণ আপনাদের একাদশভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, আপনাদের সফলতারভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, নিশ্চিত রূপে আপনাদের সফলতার জায়গা কিন্তু বৃদ্ধি এই সময় কিন্তু করবে। এবং যেহেতু আপনাদের ধনাধিপতি অর্থাৎ ক্যাশ ফ্লো আপনাদের বাড়বে, এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন বা গোল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, গোল্ড গার্মেন্টসের সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনি ফুডের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনার রাইস মিল রয়েছে, বা আপনি চালের ব্যবসা করেন, আপনি আপনার গ্রোসারি ব্যবসা রয়েছে, এই সেক্টরগুলো, বা আপনার নিজস্ব গার্মেন্টসের ব্যবসা করেন, আপনি এক সেলার, সেই জায়গাগুলো কিন্তু আপনাকে কিন্তু লাভ এই সময় কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে টানা এক বছর। বৃহস্পতি যে রাশি পরিবর্তন না, বিশেষভাবে গুরুত্ব কিন্তু রাখে 12টি রাশির ক্ষেত্রেই, কারণ এক বছর কিন্তু একটি রাশিতে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি। এবং এই সময়ের মধ্যে আপনাদের ভাগ্য, কেরিয়ার এবং কর্ম, এই জায়গাগুলো আপনাদেরকে কিন্তু বিশেষভাবে লাভ দিতে কিন্তু চলেছে। এই সময়ের মধ্যে কোনো আপনারা অ্যাসেট, সম্পত্তি বা প্রপার্টি এই
এক বছরের মধ্যে আপনাদের কিন্তু ক্রয় করার কিন্তু বড় যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনি কুম্ভ রাশির মানুষ, গাঢ় যোগ এক কথায় রয়েছে এবং বেশ কিছু মনের ইচ্ছা ডিজায়ারগুলো ফুলফিলমেন্ট কিন্তু হবে এবং প্রেমজ জায়গাটা যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। এই বৃহস্পতি রাশি পরিবর্তন, আমি একটি কথা আবারও বলবো, কুম্ভ রাশি রাজ সিংহাসন প্রাপ্তি কিন্তু হতে চলেছে। আপনাদের এই সময়ের মধ্যে মান সম্মান খ্যাতি যশ বৃদ্ধি কিন্তু হতে কিন্তু চলেছে, অর্থাৎ অ্যাচিভমেন্টগুলো আপনারা কিন্তু করতে পারবেন। আমি আবার বলছি অ্যাচিভমেন্ট। তবে আপনার জন্মছকে বৃহস্পতি কেমন রয়েছে আমি দেখতে পাচ্ছি না। কুম্ভ রাশির কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকের জন্মছক আলাদা, যাদের ক্ষেত্রে হচ্ছে না আমি আবারও বলবো নিজস্ব জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করুন, কোন জায়গায় সমস্যা রয়েছে তার সঠিক প্রতিকার করুন, কারণ এই বৃহস্পতির রাশি পরিবর্তন আপনাদের জন্য কিন্তু গোল্ডেন ইয়ার হতে কিন্তু চলেছে। আবারও বলছি অবশ্যই বৃহস্পতি রক্ষা কবচ আপনারা পরিধান করুন। নমস্কার, ধন্যবাদ।